अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ए বাচ্চাদের ঘরটা কোন দিকে? তোমার তাতে কি? এত বুদ্ধি খাটিও না, যাও ওখানে পরিষ্কার করা বাকি। বাঘটা বাইরে কি করে বেরোলো? দীপ, আর এই বাঘের কনসেপ্ট তো বন্ধ হওয়ার কথা ছিল, এ খুবই ভয়ঙ্কর, বাইরে এলো কিভাবে? দীপ বিপদে পড়ছে। হে মহাদেব, কি করব, কি করে বাঁচাবো আমার দীপকে? ইনি আর বাঁচবেন না মনে হচ্ছে। সবাই এখানেই আছে, এই অবস্থায় আমি কি করে লড়াই করি, কি করে বাঁচাই? দেবকে বাঁচানোর জন্য আমাকে কিছু করতে হবে। কি করব ভাই? তুমি আবার কেন এলে? আরে কেউ বাঁচা ওনাকে, ও ওনাকে তো বাঘটা ওনাকে খেয়ে ফেলবে। হে নাগ বন্ধু, প্রকট হন, আমাকে সাহায্য করুন আপনি। হে মহাদেব, সাহায্য করুন, সাহায্য করুন। তোলো পর্দা, চলো। আরে এই পর্দাটা তুলতে কেন পারছি না? জয় মহাদেব, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু দেবীর প্রাণ বাঁচানোর জন্য এটা আমায় করতেই হবে। শান্ত হন, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। ধন্যবাদ মহাদেব, বিপদ চলে গেছে। পারো দেব, দেব তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই বাচ্চাদের সাথে সাথে খুব তাড়াতাড়ি আপনাকে আর বাকি প্রাণীদেরও আমি এখান থেকে মুক্তি দেব। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেবেন? হ্যাঁ, তুমি কথাটা বুঝতে পারো না কেন দেব? আমি তোমাকে বারণ করেছিলাম না, এখানে এলে বিপদ হবে, দেখলে তো কত বড় বিপদ হয়ে গেল তোমার। যদি তোমার কিছু হয়ে যেত তো আমি কি করতাম দেব? কি যদি কিছু হয়ে যেত? কিছু হয়নি তো, তুমি থাকতে আমার কিছু হতে পারে? তুমি জানো অ্যাকচুয়ালি স্বামীরা স্ত্রীদের রক্ষা করে, কিন্তু তুমি হয়তো একমাত্র ব্যতিক্রম স্ত্রী যে নিজের স্বামীকে রক্ষা করো। আর সত্যি কথা বলতে তো আমি ফ্যান হয়ে গেছি তোমার। দেব, তোমার সাথে না কথা বলাই বেকার, আমি তোমাকে এমনিতে আমিও হিরো থেকে কিছু কম না, তোমায় বাঁচালাম কিন্তু। আরে ও দাদা, আপনি ঠিকঠাক আছেন? দীপ, দীপ আমাকে ছাড়ো, ওরা আসছে, ছাড়ো না দীপ। দাঁড়াও, আগে আমার ভিন রাজ্যের বউকে একটু ভালো করে দেখি। দীপ, কথাটা বোঝার চেষ্টা না,
ছাড়ো না, দেব ছাড়ো। আরে সর্দার বাবু, আপনি তো একেবারে দারুণ কাজ করেছেন, এরকম ভয়ঙ্কর বাঘকে খাঁচায় ঢুকিয়ে দিলে। আরে দাদা, আপনি কিন্তু আপনার ভাইকে কমজোরি ভাবছেন, আপনার ভাই ওই বাঘকে নিজের 2.5 কিলোর হাত দেখালো, ভেতরে গিয়ে বসে বললো ব্যাস। সর্দার বাবু আপনি একেবারে বাহাদুর, আজ থেকেই সার্কাসের সব পশুদের খেয়াল রাখা, খাবার দাবারের দায়িত্ব সব তোমার। আর হ্যাঁ, কখনো যদি বাঘ এসে পড়ে তোমার সামনে তাহলে এইভাবেই তাড়িয়ে দিও। এটা আমার বলার মতো কোনো বিষয় নাকি, দেখিয়ে দেবো। আচ্ছা নমস্কার। নমস্কার দীপ, কি দরকার ছিল ওর কথাটা মেনে নিই? না তো কি করতাম আমি। এবার সময় এসে গেছে আপনাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার। এটাই আপনার আসল জায়গা, আপনার বাড়ি, এখানেই আপনি সব থেকে বেশি সুরক্ষিত। আমি কথা দিচ্ছি আপনাকে, খুব তাড়াতাড়ি আপনার বাকি সঙ্গীদেরও মুক্ত করে এখানে পাঠিয়ে দেব। পারোর তো এই খাবারটা খুব পছন্দের, কিন্তু এটা কি, পারো কোথায়? দিদি, এই স্বামী স্ত্রী কিন্তু আবার পালিয়েছে। দিদি, এদের ব্যাপারটা কি বলতো? জানি না রম্ভা, সকালে আমার ওঠার আগেই দুজনে উধাও হয়ে গিয়েছিল। ওই সাপটাকেও জিজ্ঞেস করলাম, কিন্তু ও কিছু বলল না। দিদি, ওরা তোমার পেছনেই আবার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তো? বুলবুল, তোমার বাবা মা কোথায়? মা বাবা? ওরা তো আসলে ঠাম্মি, ওরা আমার জন্য পুতুল আনতে গেছে, কিন্তু পুতুলটা পাইনি, তাই আমি জেদ করেছিলাম যে আমার ওই পুতুলটাই লাগবে। সেই জন্য আজ সকাল সকাল অনেক দূরে যেতে হয়েছে ওদের আমার পুতুল আনতে। আচ্ছা, তাহলে ফিরবে কখন ওরা? ওরা তো তখনই ফিরে আসবে যখন আমার পুতুলটা খুঁজে পাবে। ওহো সোনা, তোমারই ভাই কেমন জেদ, সকাল সকাল এত দূরে পাঠালে তোমার পুতুলের জন্য। আমি তো এখনো ছোট্ট বাচ্চা, এটুকু জেদ তো করতেই পারি, তাই না বড় দাদু? তুমি টেনশন করো না ঠাম্মি, মায়ের ভাগেরটাও আমি খেয়ে নেব। দিদি, সকাল সকাল কোন পুতুল আনতে গেছে গো? দিদি, পুতুল আনতে যায়নি রম্ভা, অন্য কোনো কারণে গেছে। আর ও সবই জানে, কারণ মানুষ তখনই মিথ্যে বলে যখন সে সত্যিটা জানে। আরে অদ্ভুত মেয়ে তো, আমার পথ ছাড়ো। না, আমাকে একটা বলো আগে, এত সব খাবার নিয়ে যাচ্ছ কোথায়? বাচ্চাদের খাবার, ওদের কি খাবার দাবার দেবো না? দেবে, নিশ্চয়ই দেবে, আমি কি তোমায় বারণ করেছি নাকি? আমি শুধু বলছিলাম আমি একটু সাহায্য করব। কোনো দরকার নেই, নিজের কাজে মন দাও আর আমাকে আমার কাজ করতে দাও, চলো। কিন্তু আমার হে মহাদেব, আমার সরগমকে খুঁজে পাওয়ার এটাই একমাত্র উপায়, ওকে পিছু করতে হবে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে এই পশুগুলোকেও মুক্ত করতে হবে এখান থেকে। এই পশুগুলোর উপর আর অত্যাচার হওয়া উচিত নয়। পারো ওই জোকারটার পেছনে কেন যাচ্ছে?
সবার জন্য এক প্লেট করে আছে, খেয়ে নাও। ঠিক আছে? আমার ছোট্ট মেয়ে কি হয়েছে পারো, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? সরগম, সরগম, এই দরজাটা, এর ভেতরে যেতে পারছি না। এর সামনে কিছু একটা আছে যেটা পেরিয়ে আমি যেতে পারছি না। কি? হ্যাঁ, দরজার সামনে এমন এমন কি আছে জানি না। এক সেকেন্ড, আমি 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 চেক করছি। হ্যাঁ, এটা কি ছিল? এক মিনিট, পারো দেখলে তুমি, আমি তোমায় বলেছিলাম মোহিনী, দেব মোহিনী এটাতে ডাইনি সুরক্ষা চক্র লাগিয়ে রেখেছে। ও জানতো যে সরগম এখানে আছে, আর ও এটা চাইনি যে আমরা ওকে খুঁজে পাই, আমরা সরগমের কাছে যাই। এক সেকেন্ড, যদি এই সুরক্ষা কবর যেখানে থাকে তাহলে ওই জোকারটা ভেতরে কি করছে? হ্যাঁ, ওর কাছে একটা যন্ত্র আছে, হয়তো ওই যন্ত্রটা দিয়ে এই কবচটা ভাঙা যেতে পারে। তাহলে এখন কি করব? সবাই খাবার খেয়ে নিবি, পারো। বাচ্চাদের বাইরে কি করে বের করবো আমরা? যে কোনো উপায়ে আমাদের সরগম আর বাকি বাচ্চাদের বাঁচাতে হবে দেব। কিন্তু কি করে? ওই যন্ত্রটা, ওই যন্ত্রটা আমাদের কেড়ে নিতে হবে। ওই যন্ত্রটা তো ওই জোকারের কাছে আছে, কিন্তু দেব, আমার কাছে একটা উপায় আছে। রাত্রিবেলা যখন মা বাবা আসবে তখন আমি নিজের হাতে ওদের হালুয়া খাওয়াবো, অর্ধেকটা হালুয়া মাকে আর অর্ধেকটা বাবাকে। বুলবুল, বুলবুল, তুমি জানো তুমি কত মিষ্টি মেয়ে, তোমার বাবা মায়ের কত ভালো তুমি। জানো তুমি কেন এত ভালো, এত মিষ্টি কেন? কারণ তুমি তোমার বাবা মায়ের সব কথা শোনো আর আমার থেকে সব রহস্য লুকিয়ে রাখো। ডাইনি আন্টি, আমার মা বাবা এখানে নেই, তার মানে এটা নয় যে তুমি আমায় বিরক্ত করবে। যাও এখান থেকে, না হলে। নইলে কি, কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? মা আমাকে বাঁচানোর আগে থেকে ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা, কি ব্যবস্থা শুনি। ওই দেখো, চলে গেছে। এবার তাড়াতাড়ি বলো আমাকে কোথায় তোমার বাবা মা। আমি কিচ্ছু জানি না, আর যদি আমি জানতাম তাহলেও তোমাকে কিচ্ছু বলতাম না। বুলবুল, আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না, কোনো ব্যাপার না। তুমি এটা তো জানো বলো যে আমি তোমার বাবাকে খুব ভালোবাসি। তোমার মা বাবা যেখানে গেছে সেখানে তোমার বাবার জীবনের ক্ষতি আছে। তুমি আমাকে বলো কোথায় গেছে ওরা, তাড়াতাড়ি বলো আমাকে। বলো না কোথায়। বুলবুল দাদু, তুমি এখানে কি করছো? চলো ওর সঙ্গে কথা বলে লাভ নেই, এসো। আহ,
আরে ও দাদা, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আমি মানে ওই বে, আপনি নেশা করেছেন? হ্যাঁ, নেশা? নেশা? হ্যাঁ, ধরা পড়ে গেলাম। এই দেখো দাদা, দাদা আসলে ব্যাপারটা কি বলো তো, বলো না কাউকে। হ্যাঁ, আমার না আসলে অভ্যেস হয়ে গেছে, আমি না নেশা না করে কাজই করতে পারি না, একদম কাজ করতে পারি না। আরে কাজ কেন, আমি চলতে পারি না, বুঝতে পারছো ভাই? দেখো কাউকে বলো না, তাহলে আমার চাকরিটা চলে যাবে। একটা কাজ করো না, এই বোতলটা তুমি রেখে দাও, শুধু কাউকে বলো না প্লিজ। হ্যাঁ, হাত জোর করে মিনতি করছি, প্লিজ একসাথে খাবেন, চলুন। চলো দাদা, এই দেখো চাকনা ফাকনা চিপস ফিপস সব রেডি রেখেছি। বাবা বসো, তাহলে আপনি বানান পেকটা। হ্যাঁ বানাবো, আচ্ছা ঠিক আছে। আরে একটু, এই নো দাদা, টেস্ট করে দেখো। চিয়ার্স। ও দাদা, তুমি তো একেবারে রাজধানী। আর একটা বানাচ্ছি আমি, হে বিশ পিট তোমার। আমি বললাম না তোমাদের সাথে যেতে পারবো না, আমি যদি যাই ওরা বাবাকে মেরে ফেলবে। মহাদেবের দিব্যি, তোমাকে কথা দিচ্ছি তোমার বাবার কিচ্ছু হতে দেব না আমি, কিন্তু এই মুহূর্তে আমার কথাটা শোনো, চলো না শোনো, এখান থেকে ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে, এখানে খুব বিপদ, চলো তাড়াতাড়ি, চলো প্লিজ চলো। কি হলো, তুমি থেমে গেলে কেন? তুমি আমায় এখানে কেন নিয়ে এলে? আমি আমার বাবার কাছে যেতে চাই, নিজের বাড়িতে। কিন্তু সোনা, এটাও তো তোমার বাড়ি সোনা, আর আমি আমি তোমার মা। আর এটা এটা তোমার বাবা। বাবা? কিন্তু আমার বাবা তো উনি যার সাথে আমি থাকতাম। সোনা এখানে এসো, উনি হলেন তোমার বাবা আর আমি তোমার পাপা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার বাবাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি জানো তোমার একটা বোনও আছে বুলবুল, ওর সাথে দেখা হলে ভালো লাগবে, চলো ওর সাথে দেখা করাই। হ্যাঁ চলো বুলবুল, বুলবুল দেখো, বুলবুল বুলবুল বাইরে আছে মনে হয়, চলো গিয়ে খুঁজি। হ্যাঁ চলো শোনা। মা বাবা নিশ্চয়ই এখানে আছে। মা বাবা কোথায় তো? হ্যালো মা,
আচ্ছা, তাহলে ওর মেয়েও আছে। সোনা, তোমার মা তো এখানে নেই, কাজ করতে গেছে, আর ফোন এখানেই রেখে গেছে। কাজ? কিসের কাজ? কোথায় আছে আমার মা? সার্কাসে। তোমার মা সার্কাসে কাজ করে। দাদু, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি এক্ষুনি জল খেয়ে আসছি। আঙ্কেল, তুমি কি আমার পারমাকে কোথাও দেখেছো? না। এটা তো সেই পচা আঙ্কেলটা। এই, বাচ্চাগুলো এখানে এইভাবে যদি আমি জানতে পারি না বুলবুল উধাও হওয়ার পিছনে তোমার হাত আছে, আমি তোমাকে ছাড়বো না।